উত্তরাখণ্ড সীমান্ত এলাকা পরিদর্শনে পশ্চিম বর্ধমানের জেলা শাসক। বাংলা ঝাড়খণ্ড সীমান্তে কিভাবে কাজ হচ্ছে, স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা ঠিক আছে কিনা, কি কি আরো পরিকাঠামো বাড়াতে হবে তা দেখে গেলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। ভিন রাজ্য থেকে আসা বাসিন্দাদের হেলথ চেক আপ করেই রাজ্যে ঢোকানো হবে এরপর থেকে। এদিন জেলা শাসক পুলিশ ও প্রশাসনিক কর্মীদের সঙ্গেও কথা বলেন, তাদের সুবিধা অসুবিধার কথা জানতে চান। পশ্চিমবাংলা ও ঝাড়খণ্ড সীমান্তে বর্ডার ডুবুরডিহি চেকপোস্টে পরিদর্শনে এলেন পশ্চিম বর্ধমান জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। এদিন বর্ডার এলাকা ঘুরে দেখেন জেলা শাসক, সঙ্গে ছিলেন পুলিশ প্রশাসনের কর্মীরা এবং অন্যান্য আধিকারিকরা। স্যার, এখানে তো আপনি ভিজিট করলেন, কি দেখলেন? এবং আমরা দেখলাম বর্ডার থেকে যেসব গাড়িগুলো আসছে, এখানে কি কি ইনফ্রাস্ট্রাকচার আমাদের রেডি করতে হবে, কারণ আমাদের হেলথ স্ক্রিনিং করতে হবে, চেক আপ করতে হবে, কোথায় কী করবো তার অ্যারেঞ্জমেন্টটা রেডি করছি। জাস্ট সেই জন্য অ্যারেঞ্জমেন্ট করার জন্য জাস্ট জায়গাটা দেখতে এলাম এবং অফিসাররা কীভাবে কাজ করছেন, কীভাবে আছেন, কোনো ক্রাইসিস হচ্ছে না সেটা দেখার জন্য আসলাম, ঠিক আছে। ডুবুরডিহি থেকে সোহেল খানের সঙ্গে সৌমিত্র গাঙ্গুলি, টাইমস বাংলা।